নমস্কার, আমি শুভ, আপনি দেখছেন ইউনিক টেক। আজকে আমি আপনাদের দেখাবো রিয়েলমি 8 এর নেটওয়ার্কের স্পিড টেস্ট। তার জন্য আপনারা সবসময়ের মতো এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো নেটওয়ার্ক স্পিড টেস্ট দেখানোর মানে কি? তার মানে হইতাছে, যদি আপনাদের কাছে এরকম কোনো নেটওয়ার্ক থাকে, তো তখন আপনারা কীরকম নেটওয়ার্ক ক্যাচ করতে পারবো এই ডিভাইসটা তাই বুঝতে পারবেন। তো আমার কাছে যেই লাইনটা আছে তা হইতাছে 1 Mbps-এর লাইন। তো আপনারা যদি এই 1 Mbps-এর লাইনে দেখেন যে কীরকম নেটওয়ার্ক ক্যাচ করতে পারে, যদি আপনাদের কাছে বেশি Mbps-এর লাইন থাকে তখন এই ডিভাইসটা আরও বেশি নেটওয়ার্ক ক্যাচ করতে পারবো। তো এই অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেনে ট্যাপ করবেন। যদি আপনারা লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে চান তো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে সব পারমিশন অ্যালাউ করে দিবেন, তার ফলে এই ডিভাইসটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কীরকম নেটওয়ার্ক ক্যাচ করতে পারে। এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন, এখানে অ্যালাউ করে দিবেন, তারপর এখানে ডো নট অ্যালাউ করে দিবেন বা অ্যালাউ করে দিবেন আপনাদের ইচ্ছা, এখানে ডান। তো এখন যদি আমি গোতে ক্লিক করি তবে নেটওয়ার্কে স্পিড টেস্ট হওয়া শুরু হয়ে যাইব। তো আমি 2 থেকে 3 বার স্পিড টেস্ট করতেছি, তারপর আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাইতেছি। নেটওয়ার্ক স্পিড টেস্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মোবাইলের উপর এবং নেটওয়ার্কের উপর। তো মোবাইল যদি ভালো হয়, মানে ভালো নেটওয়ার্ক ক্যাচ করতে পারে, তবে দেখা যায় যে আপলোডিং স্পিড এবং ডাউনলোডিং স্পিড বেশি পাওয়া যায়। তো এখন আমি আপনাদের সামনে রেজাল্টটা রাখি। তো আপনারা এখানে রেজাল্ট দেখতে পাইতেছেন যে এই ডিভাইসের মাধ্যমে আপনি যদি কোনো কিছু আপলোড করেন বা কোনো কিছু ডাউনলোড করেন তবে সেখানে আপনারা একটা ভালো স্পিড পেয়ে যাবেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ডিভাইসে হাইয়েস্ট কত আপলোডিং এবং ডাউনলোডিং স্পিড আছে। তাছাড়া এখানে যদি লোয়েস্টও খেয়াল করেন, লোয়েস্টও অনেক ভালো আছে এখানে। আপনারা আমাকে এটাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোনটা বেশি দরকার, মানে আপলোডিং স্পিড বেশি দরকার নাকি ডাউনলোডিং স্পিড। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি এরকমই ভিডিও দেখতে চান স্পিড টেস্টের তবে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।